নমস্কার। বহুদিন পরে আমরা এমন একজন মানুষের কাছে এসেছি যিনি আজও স্বমহিমায় উজ্জ্বল, তার নাম দেবরাজ রায়, যার নাম শুনলেই মনে পড়ে সেই মর্জিনা আবদাল্লার কথা, যার নাম শুনলে মনে পড়ে গণদেবতার কথা, যার নাম শুনলেই মনে পড়ে তপন সিনহা পরিচালিত রাজা ছবির কথা। সেই তরতাজা প্রাণবন্ত যুবক দেবরাজ রায় আজ বয়সের সন্নিকটে এসে এখনো প্রাণের উচ্ছ্বল ভাবে তার একটা আশ্চর্য গরিমা প্রকাশ। আমরা থিয়েটার সেন্টারের প্রাণ পুরুষ ছিলেন স্বর্গীয় তরুণ রায় ওরফে ধনঞ্জয় বড়িয়াজি, তারই সুযোগ্য পুত্রের হাত ধরে থিয়েটার সেন্টার বহুদিন চলেছে। আমি অবশ্য আপনাদের এই ইউটিউবে দু একবার এসেছি, রামকৃষ্ণ ভূমিকায় আপনারা আমায় দেখেছেন, আজ যেটুকু করতে পেরেছি সবই দেবরাজ রায়ের হাত ধরে। এই থিয়েটার সেন্টার থেকেই আমার পথ চলা শুরু এবং দেবরাজ রায় বহুভাবে আমাকে সাহায্য করেছেন। আমি কখনো ফিল্মে, কখনো যাত্রায়, কখনো থিয়েটারে, সবই দেবরাজ রায়ের হাত ধরে গেছি। আজ সেই বলতে গেলে আমার গুরুই বলুন, আমার বন্ধু বলুন, আমার প্রাণসংখ্যা বলুন, সেই আজ তার সঙ্গে আমরা দু চারটে আলাপচারিতার মাধ্যমে দেবরাজ রয় সম্পর্কে আপনাদের একটা সত্য উঠে আসুন, এটাই আমরা চাই। ধরুন আপনি তখন চলচ্চিত্রে এমে গেছেন, আপনি প্রতিদ্বন্দ্বী দিয়ে শুরু করলেন, তারপরে আপনাকে আমরা দেখলাম রাজা বলে, তাই তো? প্রতিদ্বন্দ্বী দিয়ে শুরু করলাম, তারপর কলকাতায় থাকতো বলে একটা বড় ছবি করলাম, মৃণাল সেনের ছবি, সেটা করতে গিয়ে আমি ভেনিসে গেলাম, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে, এবং সেখানে চার্লি চাপলিনের সঙ্গে দেখা হলো, যেখানে উনি এসেছিলেন বিশেষ অতিথি হয়ে, এবং তার পুরো ট্রান্সপেক্টিভ সমস্ত ছবি দেখা শুরু হয়েছিল। ওই যাই হোক, সেসবগুলো তো যেদিন অনুষ্ঠান হবে সেদিন শুধু ডিরেক্টররা ইনভাইটেড ছিল, আর্টিস্টরা নয়। যাই হোক, সঙ্গে আমার একজন পরিচিত ভদ্রমহিলা আমাকে চিনতেন, যিনি দেখেছেন তাদের সঙ্গীরা, তিনি বলেন ঠিক আছে তোমাকে আমি ব্যবস্থা করে দেবো। তারপর কলকাতা একাত্তর যখন ওই রকম হচ্ছে চার 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 দিয়ে খুব, তখন তো ফিল্ম ম্যাগাজিনে আপনার কভার পেজে প্রতিদ্বন্দ্বী কলকাতা একাত্তর আমার প্রথম দুটো ছবি, একদম কি বলবো, সেই অর্থে বাণিজ্যিক সাফল্য বাণিজ্যিক ছবিতে প্রথম সুযোগ পেলাম অরিজিনাল, সেটা বিনয় গুপ্ত করছিলেন তখন ইন্দ্রপুরি স্টুডিওতে, ভারত সাউসের জন বাহাদুর উনি আমাকে ডেকে পাঠালেন অফিসে, সেখানে বিনয় গুপ্তর সঙ্গে আমার দেখা, এবং উনি বললেন যে আমার দিকে তাকিয়ে দেখছে, খানিক পরে মনে হলো যে ঠিক আছে চলতে পারে, তোমাকে দেখি তোমার করবো দেখবো কীরকম হয়। আমি যখন সুযোগ পেলাম ওটা, তখন আশেপাশে অনেক লোক তো থাকতো, মানে নাটকের লোকজন বা এমনিও আমার বন্ধু বান্ধব, এই কীবার বলেছে তোমার, আবার আমাকে হোসেন করতে আর সবাই কি নিরুৎসাহ করে দিল, বুঝে সে কি আরে ক্যামেরা ছেলে
অদ্ভুত রকম কোনো ব্যক্তিত্ব তৈরি হচ্ছে তোমার একটা পলিটিক্যাল একটা ইয়ের মতো, সেখানে চারা ছিলেন প্রণীতে। তখন আমি বীরেন্দাকে গিয়ে বললাম যে এরকম লোকজন বলছে কী করবো। বীরেন্দা বলে তুমি ও লোকজনের কথা শুনো না, আমার কথা শোনো, আমি ওটাকে চাপড়া করছি না, আমি সবজাকে অন্যভাবে করে আছি, যেভাবে বাড়ি বাড়া ছবি হয়েছে এর আগে বৈশাখে এখানে যেখানে দেওয়া হচ্ছে তো চরিত্র সেটা পুরো রোম্যান্টিক বিয়ের চরিত্র, তুমি দেখো করলে একবার অসাধারণ জায়গায় চলে গেল চরিত্র। আপনার সাথে কিন্তু আপনার নামটা যেন মর্জিনা আবদুল্লাতে হোসেন, মানে আপনাকে দেখলে এখনো অনেকে বলে সেই মর্জিনা আবদুল্লাহ দেবরাজ। কিন্তু তখন জহর রায় বাবা মুস্তাক, বাবা মুস্তাক আর সন্তোষ দত্ত আমার বাবা, আর আমার মা রবিগঞ্জ করেছিলেন, রবিগঞ্জ তো আর গীতাতে করেছেন আমার, আর কাজল মুক্ত করেছিলেন শেখর চ্যানার্জির সঙ্গে ওই কাশে কাশে আসেন ওই দিকটা, সবই বড় বড় সব শিল্পী। ছোটো এখনো লোককে বলতেছেন এই মর্জিনা আবদুল্লাহ মানে দেবরাজ। আপনি এই থিয়েটারসেন্টারে পরিচালক হিসাবে আপনার ভাবনা চিন্তা শুরু হয়েছে? পরিচালক হিসেবে নয়, মানে আমি যখন নাটক করতে শুরু করলাম তখন এক এক করে নাটক করার অভিজ্ঞতা, মানে প্রথম কেচে করতে ছাপ দিয়ে শুরু হলেও পুরনো যেসব নাটকগুলো চলছিল সেগুলো মাঝে মাঝে শো হতো, সেই শোগুলোতে আমি সুযোগ পেয়েছিলাম কিছু কিছু কাজ করার, যেমন অলিকবাবু পরে আবার ইনভাইট হয়েছিল তাতে অলিকবাবু করেছিলাম, তারপর আরও অনেকগুলো নাটক করতো, খুদিত ভাষণ হয়েছিল, খুদিত ভাষণ যেহেতু নাটকের শুরু একদম থিয়েটারসেন্টারের শুরু, আমারও শুরু দিকে খুদিত ভাষণ হয়েছিল, যেটা খুব জনপ্রিয় হয়েছিল এবং ভীষণভাবে চলেছিল, এগুলো হতে থাকলো। তারপর কাজ করতে করতে হঠাৎ একদিন খেয়াল করলাম যে একটা নাটক লিখলে হয় উপন্যাস পাঁচশো, প্রথম বেঁচেছিলাম একটা উপন্যাস হচ্ছে মোগল ব্যাপার বারেন্দ্রনাথ দাসের লেখা, ওনার সঙ্গে বাবার বন্ধুত্ব ছিল, উনি আমাদের থিয়েটার সেন্টারের মেম্বারও ছিল, তার পারমিশন পেতে কোনো অসুবিধা হয়নি, ওকে বলতে গেলে বলে একটু করো আমি যখন করলাম তখন সব হলো, কিন্তু খুব বড়ো আকারে বেড়ে গিয়েছে, বড়ো অডিটোরিয়াল দরকার, অনেক অনেক কাস্টিং হয়েছে, সেটা করা গেল না তখন, তার পরিপ্রেক্ষিতে করা গেল না, তখন কী করবো হঠাৎ মাথায় হলো যে আমাদের বীজবৃক্ষ বঙ্কিমচন্দ্র ওই বইটা আমাদের বাড়িতেই বসে লেখা, মানে আমাদের বিল্ডিং স্ট্রিটে যে বাড়ি ছিল সেখানে ওই এসে নিয়ে লিখেছিলেন, তা আমরা ভাবলাম যে ওই টুপি শুরু করতে পারি, আপেক্ষিক ভাবে কম চরিত্র বা সব কিছু সেটাকে আবার ভেঙে আমি নতুন আঙ্গিক করলাম যে একজন সূত্রধার যে দর্শকের সাথে সহজভাবে কথা বলে সেটাকে ক্লিয়ার করে দিতে চাইছি যে কোথায় কী ঝাড়খালি প্রবলেমগুলো আছে, যে বিভিন্ন চরিত্রগুলো আছে এরা সব সে যে সাজানো পটের মতো, নবেন্দ্র, সূর্যমুখী, কমলমণি, হীরা, কিন্তু এদের মডার্ন পার্সপেক্টিভে গেঁথে দেওয়ার জন্য এই চরিত্রটা ক্ষেত্রে সূত্রধার ছিল, এবং এটা একদম ভিন্ন আঙ্গিকে একদম ভিন্ন আঙ্গিক
মানে আগে আমরা যে নাটক দেখেছি তার সঙ্গে কোনো মিলই ছিল একদম অন্যরকম নতুন ভাবে ভাব পেয়েছিল দেখতে লেখার জন্য হয়েছিল কারেক্টার তারপর যত এগোতে লাগলাম অভিজ্ঞতা বাড়তে লাগলো অভিনেতা অভিনেত্রী জড়ো করলাম তারপর আমাদের কিছুটা অসুবিধা ছিল আবার আমার টেকনিক্যাল একটা টিম ছিলই চালু ছিল বাবার সেইটা আর কি কাজে লাগাতে পারলাম আলোক মঙ্গল দাস তারপর মিউজিক ডিগ্রিতে অন্যান্য যে জিনিসগুলো সেগুলো সাহায্য পেয়েছি তারপরে তো ওপেন থিয়েটার ঢুকিয়ে দিলেন তারপর শকুন্তলা যখন করলাম বিজ্ঞান শকুন্তলা তখন একটা নতুন রকম ইচ্ছে হলো যেটাকে প্রসেনিয়ামের বাইরে চলে বাইরে কোথায় না সে গড়ের মাঠে মানে সেন্ট পলস ক্যাথিড্রালের মাঠে মন্ডাসতলা আছে সেখানে শকুন্তলাতে আপনি অনেকগুলো ফর্মকে এক জায়গায় হ্যাঁ যেমন ওপেন থিয়েটার যেমন ফোককে ব্যবহার করলেন অসাধারণভাবে আসলে শকুন্তলার মধ্যে যে জিনিসটা ছিল যে ব্যাপ্তিটা ছিল এবং সেই সময়কার সংস্কৃত নাটক প্রযোজনাতে সেটা দরকার হচ্ছে খুব দরকার ছিল তখন কিন্তু কালিদাসের সময় তারা সেগুলো ব্যবহার করতেন মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে চলে যেত প্রাকৃত অর্ধপ্রাকৃত অর্ধমাগধী মাগধী এইরকম সংস্কৃতির যেসব ভাগগুলো ছিল সেগুলো আমি বাংলায় আনবার চেষ্টা করেছিলাম